অজ্ঞাত রোগে আক্রান্ত সাতক্ষীরার শিশু মুক্তামণিকে ঢাকা মেডিকেলের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসায় গঠন করা হয়েছে 8 সদস্যের মেডিকেল বোর্ড। চিকিৎসকরা জানান, শারীরিকভাবে দুর্বল মুক্তামণিকে অস্ত্রোপচারের উপযোগী করতে সপ্তাহখানেক সময় লাগবে। শিশু মুক্তামণির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাতক্ষীরার মুক্তামণি, বয়স মাত্র 12 বছর। এই বয়সে তার পড়াশোনা আর খেলাধুলায় ব্যস্ত থাকার কথা, কিন্তু অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে এখন সে হাসপাতালে চিকিৎসাধীন। যমজ বোন হীরামণি আশায় আছে কখন তার বোন সুস্থ হবে, আবার তারা একসাথে স্কুলে যাবে। আগে আমরা দুই বোনই একসঙ্গে স্কুল যেতাম, একসঙ্গে খেলাধুলা করতাম, একসঙ্গে বেড়াতাম। এখন অসুস্থ হওয়ার পর থেকে আর পারি না। মুক্তামণির বাবা মা জানান, জন্মের 1.5 বছর পর ডান হাতে ছোট গুটির মতো দেখা দেয়। ধীরে ধীরে সমস্যা বাড়তে থাকে। প্রথমে সাতক্ষীরা, তারপর খুলনা, যশোর, এমনকি ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসার চেষ্টা করা হয়, কিন্তু ভুল চিকিৎসা আর অবহেলায় আজ মুক্তামণির একটি হাত নষ্ট হওয়ার পথে। সাতক্ষীরাতে যেমন বলছে হাড়ের ইনফেকশন হয়েছে, আপনার খুলনাতে যেমন বলছে হাড়ের ক্যান্সার হয়েছে, যশোর কুইন্সে যেমন বলছে রক্ত টিউমার হয়েছে, ঢাকা পিসিতে আপনার বলছে বন টিবি হয়েছে। আসলে আমি দেখছি যে মানে সঠিক রোগ নির্ণয় করে কোনো ট্রিটমেন্ট আসলে আমার বাচ্চার ডাক্তার দিতে পারেনি আজ পর্যন্ত। হ্যাঁ, একা যার কাছে যায় সে একটা রোগের নাম বলে, ওষুধ খেয়েছে, প্রচণ্ড ওষুধ খেয়েছে, আরও খায়, ভালো হওয়ার জন্য যা দেয় তাই খায়। গণমাধ্যমে মুক্তামণির দুর্দশার চিত্র উঠে আসায় মঙ্গলবার তাকে ঢাকা মেডিকেলের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়। তার চিকিৎসায় 8 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আমাদের আলটিমেটলি প্ল্যানটা হচ্ছে এটাই যে মুক্তা যখন ফিট হয়ে যাবে অপারেশনের জন্য, তখন আমরা তাকে সার্জারি করব। কারণ তার একটা অপারেশনে মিনিমাম 3-4 ঘন্টা সময় লাগবে। তার শরীরে রক্ত নাই, না খেয়ে তার একদম নিউট্রিশনাল ইয়ে সব দিক দিয়েই তার জেনারেল কন্ডিশনটা যতদিন আমরা ইম্প্রুভ না করব তাকে কিছু করা যাবে না। প্রধানমন্ত্রী মুক্তামণির চিকিৎসার দায়িত্ব নেয় কৃতজ্ঞতা জানান শিশুটির বাবা। তার আশা, মুক্তামণি আবারও স্বাভাবিক হয়ে উঠবে। সুমি রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।